टीएमसी पार्टির কিছু লোকেরা আমার ছেলেদের ঘরে বিভিন্ন জায়গায় এই খাবার দিতে যাওয়ার জন্য মেরেছে। বলুন এটা ঠিক করেছে? এটা অন্যায় করেনি? তা যারা অন্যায় করেছে এদের শাস্তি আল্লাহ তো দেবে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা ইমানদারের দায়িত্ব আসে না? না, আল্লাহ রাসূল বলছে অন্যায় দেখলো হাত দিয়ে প্রতিরোধ করো, হাত দিয়ে করতে পারো না মুখ দিয়ে করো, মুখ দিয়ে করতে পারো না অন্তর দিয়ে ঘৃণা করো। তাহলে আজকে এই যে আমার ছেলেগুলো অরাজনীতি সংগঠন, এই সংগঠন অরাজনৈতিক সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে 1 লক্ষ মানুষকে কম বেশি ছেলেরা বিভিন্ন জায়গায় খাবার দিতে গেছে। গরিব মানুষ যারা রোজ খাটে, রোজ খায়, ভ্যান চালিয়ে খায়, আজকে ভ্যান চালাতে পারে না, খাবার নেই, ছেলেগুলো তার বাড়িতে চাল আলু পেঁয়াজ তেল সয়াবিন যার যেমন আজকে বিস্কুট টিস্কুট সব দিয়েছে। এই যে ছেলেগুলোকে মারা হলো, যারা বা জুলুম করলো, এরা অন্যায় করেছে। আমার মোদীর ঈমান থাকে অন্যায়ের প্রতিরোধ হাত দিয়ে করতে হবে। গণতান্ত্রিক দেশ হাত তুলতে পাচ্ছি না, মুখ দিয়ে প্রতিরোধ করতে হবে না? হবে না, তাই মুখ দিয়ে প্রতিরোধ করছি যে ওরা অন্যায় করেছে। আপনি যদি মুখ দিয়ে করতে নাও পারেন, তাহলে এখানে তো ঘৃণা করতে হবে। এখানে যার উপরে ঘৃণা থাকবে তাকে সাপোর্ট করা যাবে? এইবারে যদি আপনি বলেন আব্বাস সিদ্দিকী উঠেই রাজনীতি শুরু করলো, তুই আমার ছেলেগুলোকে মেরেছিস কেন? এই কথা বুঝছেন না? বুঝছেন না তো শুনতে হবে না? তুই অন্যায় করেছিস, দোষ করেছিস, শুনবি নি? তুই ক্ষমা চেয়ে যে যাই হোক ভুল হয়ে গেছে ভাই, আর কোনোদিন করবো নি, আমাকে মাফ কর দাও, তাহলে মিটি যাবে। ঠিক না বেটি? কেন, এটা আমার ধর্মীয় কাজ। অন্যায়ের প্রতিরোধ যদি না করি আমাকে কিয়ামত দিন জাহান্নামে যেতে হবে। দুনিয়ায় অন্যায় বিরোধী করতে গেলে তোমার রাগ হচ্ছে, তুমি বাস তুলছো, লাঠি তুলছো, কাদা ছুড়ছো, তোমার বাস লাঠির ভয় করে আমি জাহান্নামে যেতে পারবো না। অতএব তোমার বাস লাঠি মার খেতে রাজি আছি, কিন্তু জাহান্নামে যেতে রাজি নয়, আমি জান্নাতে যেতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোথায় যেতে রাজি, জান্নাতে না জাহান্নামে? জেল খাটতে পারবেন তো দুনিয়ায়? মিথ্যা মামলা দিলে খাটতে পারবেন তো? যদি বলেন না পারবো না, তাহলে তৈরি হন আখিরাতে জেল খাটার জন্য, সেটা জাহান্নাম। অন্যায় দেখলে প্রতিরোধ করতে হবে। আল্লাহ রাসূল বললেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে সৃষ্টিকর্তার দয়া হয় না। আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে।